আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজ ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন স্বপ্নে কবর দেখলে এর অর্থ বা তাবীর কি হয়। দর্শক, কবর দুনিয়ার জীবন শেষে আখিরাতের প্রথম যাত্রাপথ। এই জীবনকে বলা হয় আলমে বরজখ। কবরের জীবন কঠিন হয় যদি মানুষ কবিরে গুনাহ করে। কবরের আযাব সত্য। কবরের জীবনে সুখী থাকতে হলে অবশ্যই দুনিয়াতে নেক কাজ করতে হবে। কেউ যদি স্বপ্ন দেখে সে কবরস্থানে আছে বা কবর দেখে তাহলে কি হয়। দর্শক, এ ব্যাপারে আজকে ভিডিওটির মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনার সে কাঙ্ক্ষিত স্বপ্নের ব্যাখ্যা বা তাবির জানতে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখুন। দর্শক, বিখ্যাত স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন তার গ্রন্থ তাফসিরুর রুইয়া লি ইবনে সিরিনে লেখেন, কেউ যদি স্বপ্ন কবর দেখে তার অনেক ব্যাখ্যা হতে পারে। যেমন, যে ব্যক্তি স্বপ্ন দেখে তাকে মৃত্যু ছাড়াই কবরে দাফন করা হয়েছে, তার এ স্বপ্ন তাকে ইঙ্গিত দিতে পারে যে তাকে যে ব্যক্তি দাফন করেছে সে আসলে তার যে কোনো ক্ষতি করতে পারে, তার থেকে সাবধান থাকতে হবে। এ ধরনের স্বপ্ন সাধারণত শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। এ ধরনের স্বপ্ন দেখলে সঙ্গে ঘুম ভেঙে গেলে বাম দিকে থুথু নিক্ষেপ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। দর্শক, তাছাড়াও যে ব্যক্তি নিজেকে কবরে দাফন অবস্থায় দেখবে তার ব্যাখ্যা হতে পারে যে কোনো কারণে কারো কাছে অবদস্ত হতে পারে এবং কলুষিত হতে পারে, তাই অন্য সঙ্গে লেনদেনে কথাবার্তায় সতর্কতা অবলম্বন করা জরুরি। যদি সে দেখে যে তাকে দাফন করার পর কবর থেকে বেরিয়ে এসেছে তাহলে তার অনুতপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি অজানা স্থানে স্বপ্নে কবর দেখে এর ব্যাখ্যা হতে পারে, সে একজন মুনাফিক লোকের সাথে মেলামেশা করবে, তার সঙ্গে যে কোনো ধরনের কাজ করতে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি সে স্বপ্ন দেখে যে সে নিজের জন্য কবর খনন করছে, সে নিজের জন্য একটি ঘর তৈরি করতে পারে। যদি সে কোনো মৃত ব্যক্তির কবর দেখতে পায় তবে সে তাকে তার স্থান বা শহরে পরিণত করবে, তার উত্তরাধিকারীরা সেখানে একটি ঘর তৈরি করতে পারে। যদি সে দেখে যে সে যেখানে জানাজা না করেই কবরে প্রবেশ করেছে তবে সম্ভবত সে একটি ঘর কিনে নেবে এবং ধনীও হতে পারে। তাছাড়া সে নিজেকে দেখে সে যেন কবরের উপর দাঁড়িয়ে আছে, এটা সম্ভব যে সে দোষী বা গুনাহগার। যত তাড়াতাড়ি সম্ভব তাকে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। যদি সে নিজেকে কবরের চারপাশে হাঁটতে দেখে তবে সম্ভবত সে নিজে নিঃস্ব হয়ে যাবে। লোকদের কাছে সে হাত পাতবে কিন্তু তাকে কেউ কোনো কিছু দান করবে না। এ ধরনের স্বপ্ন সাধারণত শয়তানের পক্ষ থেকে হয়, এমন হলে সাথে সাথে তওবা করতে হবে।